بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل ومن ابى يا رسول الله قال من اطعني دخل الجنه ومن عصاني فقد ابى وان ابي سلمه ابن عبد الرحمن انه سال عائشه رضي الله تعالى عنها كيف كانت صلاه رسول الله صلى الله عليه وسلم في رمضان فقالت ما كان رسول الله صلى الله عليه وسلم يزيد في رمضان ولا في غيره على 11 ركعه يصلي اربعا فلا تسأل عن حسنهن وطولهن يصلي اربعا فلا تسأل عن حسنهن وطولهن ثم يصلي اربعا فلا تسأل عن حسنهن وطولهن ثم يصلي ثلاثا رواه البخاري ومسلم وابو عوانة وابو داود والترمذي والنسائي ومالك وعنه البيهقي واحمد الله پاک رب العالمين সমস্ত প্রশংসা সালাত এবং সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকের বিষয়বস্তু হচ্ছে তারাবির রাকাতের সংখ্যা সম্পর্কে, তারাবির রাকাত কত, এই বিষয়টি আলোচনা করতে গিয়ে প্রথম শুরু করব আরেকটি ছোট্ট বিষয় এ সম্পর্কে, সেটা হচ্ছে তারাবির নামাজ আর তাহাজ্জুদের নামাজ দুটো ভিন্ন ভিন্ন নামাজ, আলাদা আলাদা সলাত নাকি একই সলাতের একাধিক নাম। এই বিষয়ে যদি নিজে থেকে বলি তাহলে বলবেন যে এটা আপনার ব্যক্তিগত মত, আমাদের মত বা আমাদের মজহাব আলাদা। যদি অন্য কোন মজহাবের ইমাম বা আইম্মা বা ওলামাদের মত বলি, শাফি বা মালিকি বা হাম্বলি বা আজার মুহাদ্দিসিনে কেরাম, তাদের মত বলি, বলে না ওটা ওদের ফতোয়া, ওটা আমাদের মজহাবের নয়। এই জন্য আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পুরোটাই হানাফি মজহাবের ওলামাদের বক্তব্যের আলোকে, তারা কি বলেছেন। হানাফি মজহাবের আইম্মা কিরাম ওলামা, আজকালকার মতো মৌলভী সাহেব মৌলানা ওলামা না, সত্যিকার অর্থে তাদের মজহাবে যেসব ওলামা, তাদের মজহাবের মুহাদ্দিস, তাদের মজহাবের ফকিহ, তাদের বক্তব্য আপনাদের সামনে পেশ করব। প্রথম যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে তারাবি আর তাহাজ্জুদ, এক নামাজ না দুই নামাজের দুই নাম, এ সম্পর্কে সহি মত হচ্ছে যে একই সলাতের একই নামাজের একাধিক নাম রয়েছে। যেমন তারাবি, ওই নামাজের ওই নাম হচ্ছে তাহাজ্জুদ, ওই নামাজের ওই নাম হচ্ছে কিয়ামুল লাইল, ওই নামাজের নাম হচ্ছে সলাতুল লাইল, ওই নামাজের নাম হচ্ছে কিয়ামে রমাদান, মান কাম রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। তাহলে পাঁচটি নাম বললাম, কিন্তু নামাজ কয়টি? একটি নামাজের নাম, রাতের নামাজ এশা থেকে ফজরের মাঝে যা পড়া হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পড়েছেন,
সেই নামাজটার নাম হচ্ছে এই পাঁচটির নাম। তাহাজ্জুদ বলতে পারেন, সালাতুল্লাহ রাতের নামাজ রাতের সালাতও বলতে পারেন, কিয়ামুল্লাইল রাতের দীর্ঘ লম্বা দাঁড়িয়ে থেকে নামাজ পড়া। হ্যাঁ, কিয়ামে রমজান, রমজান মাসে বিশেষ করে এই কিয়ামের আরো গুরুত্ব দেওয়া হয়, তো এই জন্য কিয়ামে রমজান। তাহাজ্জুদ মানে ঘুম ত্যাগ করা সলা, সলাতুত তাহাজ্জুদ, হুজুদ মানে ঘুম নিদ্রা, আর তাহাজ্জুদ মানে ঘুম পরিত্যাগ করা। তো ঘুম পরিত্যাগ করে দুনিয়া ঘুমাই, আর তাহাজ্জুদ আদায়কারী ঘুম পরিত্যাগ করে, এই জন্য তাহাজ্জুদের নাম। এই নামাজের নাম হচ্ছে তারাভি, এই জন্য যে তারভিহাতুন মানে বিরতি দেওয়া, আরাম করা। আর লম্বা যেহেতু নামাজ হইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাই কেরামদের জামানায়, তাবেইনদের জামানায়, ওই জামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক থেকে তারাবি শব্দ কিন্তু বেরোয়নি। কোন হাদিসে দেখাতে পারবেন না যে নবী সাল্লাল্লাহু এই নামাজটিকে তারাবি বলেছেন। বরং সালাফে সালেহীন সাহাবাই কেরাম তাবেইনদের আমলে লম্বা নামাজ যখন হইতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক, তখন প্রত্যেক চার রাকাতের পরে এটা বিরতি হইত। যার পানি পান করা পানি পান করলো, যার একটু বিশ্রাম করা বিশ্রাম করলো, যার একটু এদিক ওদিক করার করলো, তারপরে আবার নামাজ শুরু হলো। তো তারাবিহ মানে হচ্ছে বিরতি দেওয়া বা বিশ্রাম করা। এখান থেকে ইস্তেরাহা শব্দটি, ইস্তেরাহা বিশ্রামাগার, ইস্তেরাহা বলা হচ্ছে। হ্যাঁ, যে কমিউনিটি হলগুলোকে ইস্তেরাহা বলা হচ্ছে আরবি ভাষায়। ইস্তেরে বসুন, হ্যাঁ আরাম করুন বলছে না। আপনি যদি কোনো জায়গায় যান কোনো আরবির অফিসে, কি বলবে? সম্মানের সাথে যদি আপনাকে বলে তাহলে কি বলবে? ইস্তারি। তো শিফ রাখুন, বিশ্রাম করুন। হ্যাঁ, আর যদি সাধারণ ভাষায় বলে, আপনিও বুঝেন না আর সেও আপনাকে অত গুরুত্ব দেয় না, তাহলে কি বলবে? ইজলিস, বস, তাই না? ইজলিস। তো তারাবির নামাজ আর তাহাজ্জুদের নামাজ তাহলে একই নামাজ। কিন্তু মজহাবধারী অধিকাংশ আলেমরা, আর বিশেষ করে হানাফি মজহাবের আলেমরা কি বলে, যেটা প্রসিদ্ধ তাদের কাছে, সেটা যে তারাবি আলাদা নামাজ আর তাহাজ্জুদ আলাদা নামাজ। তারাবি শুধু রমজানে পড়া হয়, আর যেটা হচ্ছে বিশ রাকাত, ব্যাস, কম না বেশি না, বিশ রাকাত। আর তাহাজ্জুদ কোনটা? যেটা সারা বছর পড়া হয়, আর যার সংখ্যা হচ্ছে আট রাকাত আর তিন রাকাত, এগারো রাকাত অথবা এর একটু কম বেশি। বুঝলেন নেবেন, এটা এটা হলো মজহাবি ভাইদের বক্তব্য যে তারাবি তাহাজ্জুদ আলাদা জিনিস। তাহলে তাদের কাছে রমজান মাসে তাহাজ্জুদও আছে, তারাবি বিশ রাকাত পড়ে নিল আর তাহাজ্জুদও আছে। তারা তাহাজ্জুদ কত? হ্যাঁ, আট রাকাত তিন রাকাত এগারো রাকাত বেতর সব, এটা হচ্ছে তাহাজ্জুদ, ওটা তারাবি নয় তাদের কাছে, ওটা কেয়ামে রমজান নয়, ওটা হচ্ছে তাহাজ্জুদ। এই বক্তব্যটি কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়, কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়, একটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয় যে তারাবি আলাদা তাহাজ্জুদ আলাদা। দুই নম্বর কথা, হানাফিদের যারা গবেষক ওলামা মুহাদ্দিস, তাদের যারা তাদের মহাক্কিক, তারা এই বিষয়টি সম্পর্কে হক কথা, ইনসাফের কথা, ন্যায়সঙ্গত করা কথা, হাদিস ভিত্তিক কথা বলেছেন। তাদের অন্যতম হচ্ছেন ভারতের দেওবন্দি মুহাদ্দিস প্রখ্যাত আলেম আনোয়ার শাহ কাশ্মীরি রাহেমাহুল্লাহ। তার বক্তব্যটা পেশ করি আপনাদের সামনে। তার বক্তব্য তার কিতাবে রয়েছে, তার কিতাবের নাম হচ্ছে ফাইজুল বারী। তার এই বক্তব্য তার আরেকটি কিতাবে রয়েছে। ফাইজুল বারীটা হচ্ছে সহি বখারির ভাষ্য, সংক্ষিপ্ত ভাষ্য বা ফুটনোট, টিকা। আরেকটি কিতাব তার হচ্ছে আল আরফুস শাজি, এটা হচ্ছে তিরমিজির সারহা, তিরমিজির ভাষ্য, দুটোই তার লেখা। আনোয়ার শাহ কাশ্মীরি এই দুটো কিতাবে এই বিষয়টি স্পষ্ট করেছেন। আল্লামা মোবারকুরি রহমতুল্লাহ আলাই তার প্রখ্যাত মিশকাতের সারা ভাষ্য মিরাতুল মাফাতিতে বলছেন, এলম, জেনে রাখো ভালো করে, আন্না তারাওয়িহা ওয়া কিয়াম রমাজান ওয়া সালাতুল লাইলি ওয়া সালাতাত তাহাজ্জুদে ফি রমাদান ইবারাতুন আন শাইইন ওয়াহিদিন। জেনে রাখো যে তারাবি আর রমজানের কিয়াম, কিয়ামে রমজান, ও সালাতুল লাইল আর রাতের সালাত, ও সালাতুত তাহাজ্জুদ আর তাহাজ্জুদের সালাত, এই নামগুলি হচ্ছে রমজান মাসে যদি পড়ে, ইবারাতুন আন শাইইন ওয়াহিদিন, একটি জিনিসেরই নাম, একটি ইবাদতের নাম, একটি নামাজের নাম। ওয়া ইসমুন লি সালাতিন ওয়াহিদা, সেটা হচ্ছে একই নামাজের নাম, সালাতুন ওয়াহিদা মানে একই নামাজের নাম। ওয়া লাইসা তাহাজ্জুদু ফি রমাদান গায়রাত তারাবি,
রমজান মাসের তাহাজ্জুদ তারাবি থেকে ভিন্ন নাই, যেটাই তারাবি ওটাই হচ্ছে তাহাজ্জুদ। লিআন্নাহু, কেন? লাম ইয়াসবুত মিন রিওয়ায়াতিন সহীহাতিন ওয়ালা দাঈফাতিন, আমি যে কথাটি বললাম তার ভাষায় শুনুন, কারণ প্রমাণিত নয় না কোনো সহি হাদিস দ্বারা, সহি রিওয়ায়াত দ্বারা, ওয়ালা দাঈফাতিন, না দুর্বল কোন হাদিস দ্বারা, এমনকি দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত নয়। আন্নান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লা ফি লায়ালি রমাদান সলাতাইনি, তত্ত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রাতগুলিতে দুই নামাজ পড়েছেন, সলাতাইনি, দুই নামাজ পড়েছেন, এক নামাজের নাম হচ্ছে তারাবিহ, এসা পরে পড়ে নেছেন, আর এক নামাজের নাম তাহাজ্জুদ, সেটা হয়তো শেষ রাতে পড়েছেন। এই রকম কোন রেওয়ায়াত না সহি আছে না যাইফ আছে। ইহদাহুমা তারাবি, একটার নাম তারাবি, ওয়াল উখরা তাহাজ্জুদ, দ্বিতীয় নামাজের নাম তাহাজ্জুদ, এই রকম কোনো প্রমাণ নেই। ফাতাহাজ্জুদু ফি গায়রে রমাদান ওয়া হুয়া তারাবি ফি রমাদান, রমজান মাস ছাড়া অন্য মাসে যেটার নাম তাহাজ্জুদ, গায়রে রমজানে, রমজান ছাড়া এগারো মাসে যেটা নাম তাহাজ্জুদ সেটার নাম হচ্ছে ওয়া হুয়া তারাবি, ওইটাই হচ্ছে তারাবি ফি রমাদান, রমজান মাসে। কামা ইয়াদুল্লু আলাইহি হাদিস আবি যাররিন ওয়া গায়রিহি, যেমন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আর ও ছাড়া অন্য অন্য হাদিস প্রমাণ করে। ওয়াইলাইহি যাহাবা সাহেবু ফাইজুল বারি, আর এটাই হচ্ছে মযহাব, মতামত কার? ফাইজুল বারির লেখকের। ফাইজুল বারির লেখক কে বললাম? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি, মিন আল হানাফিয়া, কোন মযহাবের? হানাফি মযহাবের মুহাদ্দিস তিনি। তাকে ভারতের ইবনে তাইমিয়া বলা হয়, মানে তার স্মৃতিশক্তির প্রখরতার কারণে, এত তার স্মৃতিশক্তি, যেমন স্মৃতিশক্তি খুব মশহুর ছিল ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। অন্য ভাষায় ঝগড়া হয়েছে, বুঝেননি কিছুই, কিন্তু মুখস্থ হয়ে গেছে, রেকর্ড হয়ে গেছে। এইরকম ঘটনা এই দুইজনের জীবনীতে বর্ণনা করে যারা জীবনী নিয়ে আলোচনা করেছেন, ইবনে তাইমিয়া আর আনোয়ার শাহ কাশ্মীরি। হাইসো কালা তিনি বলছেন, কে বলছেন? ফাইজুল বারির লেখক আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ বলছে, আল মুখতার ইন্দি, আমার কাছে পছন্দনীয় মত, আমি যেটাকে পছন্দ করেছি সেটা হচ্ছে, আমি যেটা ইখতিয়ার করেছি, চয়েস করেছি যে মতটি, সেটা হচ্ছে আন্না তারাবিহা ওয়া সলাতাল লাইলি ওয়াহিদ, তারাবি আর সলাতুল রাতের নামাজ দুটো হচ্ছে কি? একই নামাজ। ওয়াইন ইখতালাফা সিফাতুহুমা, যদিও তার ধরন বা গুণাবলী বিবরণ কি খানিকটা ভিন্ন ভিন্ন, কেমন পার্থক্য তারাবি তাহাজ্জুদে দেখা যায় একই নামাজে? কাআদামিল মুআযাবা আলা তারাবিহ ওয়া আদায়হা বিল জামা, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 30 দিন সর্বদাই প্রতি রাতে তারাবি পড়েনি, মুআযাবা মানে কন্টিনিউ তারাবি তিনি পড়েননি, ওইভাবে জামাত করে, তারাবি মানে জামাত করি আর কি, জামাত করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ তিনি পড়েননি কন্টিনিউ। ওয়া আদায়হা বিল জামা, আর জামাতে নামাজ তারাবি নবী সাল্লাম 3 দিন পড়েছেন। হ্যাঁ, পক্ষান্তরে তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজে কোনো জামাত নাই, কখনো নবী সাল্লাম তাহাজ্জুদের নামাজ মানে অন্য অন্য মাসে, রমজান ছাড়া অন্য মাসে জামাত করে নামাজ পড়েছেন, তাহাজ্জুদ এটা করেননি। তাহলে এই ধরনের দিক দিয়ে পার্থক্য, তাহাজ্জুদ মানে রমজান ছাড়া অন্য মাসে ওই নামাজটা বিনা জামাতে পড়বেন। কেউ যদি বলে যে না আমি গ্রামবাসীকে নিয়ে, তাহলে আমার দেখা দেখি অনেকে তাহাজ্জুদ পড়ে, আমরা জামাত করব, তাহাজ্জুদের জামাত করব, রমজান ছাড়া অন্য মাসে জামাত করব, বলবো যে না এটা সুন্নত নয়, সুন্নতের খেলাফ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেনি, সাহাবারা করেনি। রমজান মাসে তারাবির জামাত করব মানে ওই ওইটাই কিয়াম আল্লাহ রাতের নামাজের জামাত করব, সুন্নাত, রমজান মাসে সুন্নাত, অন্য মাসে সুন্নাত না, এইটুকু পার্থক্য। আর তাহাজ্জুদের নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বছর ধরে পড়েছেন, সারা বছর ধরে পড়েছেন, রমজান মাসে, রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাত সহকারে একসাথে কন্টিনিউ মানে 30 দিন পড়েননি, একে একে বাকি দিনগুলি ঘরে পড়েছেন, আর 3টে দিন জামাতের লোকেরা পিছন থেকে শরীক হয়েছে। যেমন এ সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে, ইনশাআল্লাহ তাআলা সময় হয়তো আজকে হবে না এই বিষয়টা সম্পর্কে হাদিসগুলি পেশ করব কোনো সময়। তারপরে তারাবির নামাজ ওয়া আদা ফি আউয়ালিল লাইলি তারাতান, কখনো কখনো রাতের প্রথম ভাগে এসা পরে আদায় করা, ওয়া ইসালিহা ইলা সাহরি উখরা, আর কখনো কখনো ভোর রাত পর্যন্ত পৌঁছে দেওয়া, লম্বা তারাবি পড়ে ভোর রাত পর্যন্ত পৌঁছে দেওয়া, এটাকে তারাবি বলবেন, এসা পরেই পরেই পড়ছেন, এটা কিসের গুণ? তারাবির নামাজের গুণ, তাই না? কিন্তু তাহাজ্জুদের নামাজের গুণ সাধারণত কি দেখা যায়? যদিও জায়েজ আছে এসা পরে পড়ে নাও, কিন্তু
এটা শেষ রাতে, শেষ তৃতীয় অংশে। বেখেলাফি তাহাজ্জুদ, বারোটার পরে বলে কোনো শরীয়তে নেই, এটা আছে যে যত আপনি বিলম্ব পড়বেন তত ভালো। তবে যদি লম্বা নামাজ কেউ চার পাঁচ ঘন্টা পড়ে তা আগেই শুরু করে দিতে পারে, কোনো অসুবিধা নেই। বেখেলাফি তাহাজ্জুদ, তাহাজ্জুদ এর থেকে ভিন্ন। ফাইন্নাহু কানা ফি আখিরিল লাইল, তাহাজ্জুদের নামাজ সাধারণত শেষ রাতে পড়া হয়। ওয়ালাম তাকুন ফিহি জাইল জামাতু, আর তাহাজ্জুদের নামাজে জামাত হয় না। وَجَعَلَ اخْتِلَافَ الصَّلَاةِ دَلِيلًا عَلَى اخْتِلَافِ نَوْعَيْهِمَا وَجَعَلُوا اخْتِلَافَ الصَّلَاةِ دَلِيلًا عَلَى اخْتِلَافِ نَوْعَيْهِمَا لَيْسَ عِنْدِي বলছে যে দুটো নামাজের এই ধরনে ভিন্নতা প্রমাণ করে না যে দুটো নামাজ আলাদা আলাদা পৃথক, দুটো নামাজ পৃথক পৃথক নয়। লাইসা ইন্দি, এটা আমার মত নয়। বাল কানা তিলকা সলাতুন ওয়াহিদা, বরং এটাই ছিল একই নামাজ। ইজা তাকাদ্দামাত সুমিয়াত বিসমি তারাবি, আগে ভাগে যদি এসা পরে পরে পড়ে নাই ওর নাম তারাবি লোকেরা বলে, পরবর্তীকালে তারাবির নামটা শুরু হয়েছে। ওয়াইজাত আখরাত, আর লেট করে যদি পড়া হয় ভোর রাতের পড়ছে, সোম্মিয়াত বেইসমিত তাহাজ্জুদ, তাহলে ওর নাম তাহাজ্জুদ সাধারণত বলা হয়েছে। কিন্তু নামাজ একই নামাজ, আলাদা আলাদা, এক রাতে তারাবিও পড়ছেন নবী সাল্লাম, আবার তাহাজ্জুদ আলাদা পড়ছেন। তারাবি পড়া হইল লোকজনকে নিয়ে আবার তাহাজ্জুদ আলাদা করে শুরু করছেন, এইরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। এখন দ্বিতীয় বিষয়টি যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে তারাবির রাকাতের সংখ্যা কি, এ সম্পর্কে তিনটি হাদিস রয়েছে, তার সময়ের স্বল্পতা একটি হাদিস শোনাবো। সহি রেওয়ায়ত, তারাবির নামাজ রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত রাকাত পড়েছেন, আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাই তিনটি রেওয়ায়ত সংকলন করেছে বিভিন্ন কিতাব থেকে। তার প্রথমটি যেটা খুব মশহুর সেটা আপনাদের সামনে শুরুতে পড়েছি, আর ওটাই পেশ করি। আর তারপরে হানাফি আলমাই কিরাম এই তারাবির সংখ্যা সম্পর্কে, রাকাত সম্পর্কে কি বলেছেন তা আপনাদের সামনে পেশ করব। আবু সালমা ইবিন আব্দুর রহমান তিনি জিজ্ঞাসা করলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, জিজ্ঞেস করলেন যে কাইফা কানা সলাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে রাসূলুল্লাহ সাল্লামের নামাজ কেমন ছিল, ফি রমাজান রমজান মাসে জিজ্ঞেস করছেন। মানে তিনি তাবেঈ, আবু সালমা প্রখ্যাত তাবেঈ, তিনি জিজ্ঞেস করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত সম্পর্কে রমজানে। কাইফা কানা সলাতু রাসূলুল্লাহ ফি রমাজান, রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ কেমন ছিল, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছে। রমজান মাসে কেমন নামাজ ছিল যখন জিজ্ঞাসা করা হয়, স্বাভাবিক প্রশ্ন, মানে রমজানের ফরজ নামাজের কথা নয়, তাই না? কারণ রমজানের ফরজ আর অন্য মাসের ফরজ পাঁচক তো ফরজ একই রকম, তাই না? হ্যাঁ, দিনের কোন নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করেননি, সলাতু দোহা বা আর কিছু, বরং রাতের নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। যেমন অন্য রেওয়ায়েতে রয়েছে যে রাতের নামাজ, এই বলে স্পষ্টই ওই বর্ণনা রয়েছে। যখন জিজ্ঞাসা করা হলো তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদের মধ্যে সাহাবী মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি ফাকিহা জ্ঞানী, আর অনেক হাদিস তিনি বর্ণনা করেছেন, অনেক পুরুষ তার সমান হাদিস বর্ণনা করতে পারেন, মাত্র কয়েকজন সাহাবী ছাড়া তার থেকে বেশি হাদিস কেউ বর্ণনা করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে 2000-এর বেশি হাদিস বর্ণিত রয়েছে। তো তিনি বলছেন মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়া লা ফি গাইরিহি আলা ইহদা আশারাত রাকাতান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে হোক ওয়া লা ফি গাইরিহি অথবা অন্য কোনো মাসে হোক, আরো 11 মাস, মা কানা ইয়াজিদু বেশি করতেন না, মা কানা ইয়াজিদু মানে বেশি করতেন না, বাড়াতেন না, আলা ইহদা আশারাত রাকাতান, কত রাকাতের উপর, 11 রাকাতের বেশি তিনি পড়তেন না। পড়তেন কেমন করে, ইউসাল্লি আরবান, চার নামাজ পড়তেন, চার নামাজ মানে এক সালামে চার নামাজ বুঝাইনি, কারণ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে প্রমাণিত না যে এক সালামে চার পড়েছেন, হ্যাঁ রাতের নামাজ রমজান মাসের, বরং দুই দুই করেই সালাম ফিরতেন। কিন্তু এখানে সংক্ষেপে প্রথম যে চার রাকাত হইতো খুব লম্বা হইতো এই কথা বলছেন, আবার একটু বিরতি দিয়ে আবার যে চার হইতো দুই দুই করে ওটা খুব লম্বা হইতো, এই কথাটা বোঝাবার জন্য একসাথে চারের অঙ্ক এখানে উল্লেখ করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলছেন ইউসাল্লি আরবান, প্রথম চার রাকাত নামাজ পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তুমি জিজ্ঞাসাই করিও না তার সৌন্দর্য সম্পর্কে আর তার দীর্ঘতা সম্পর্কে, কত যে লম্বা আর কত যে সুন্দর নামাজ হইতো তুমি জিজ্ঞাসাই করিও না,
আমাদের বাঘভঙ্গি মেরে কেউ বলি না, হ্যাঁ উর্দুরা বলে আরে মত পুছো, বলে না আরে জিজ্ঞাসা করিও না এই ব্যাপারে, বলতেই হবে না এই ব্যাপারে, বলে না জিজ্ঞাসা করিও না তার সৌন্দর্য কেমন ছিল আর তার লম্বাই কেমন ছিল দীর্ঘতা কেমন ছিল। সুম্মা ইউসাল্লি সালাসান, তারপরে তিন রাকাত নামাজ পড়েন। তিন রাকাত কেমন করে পড়তেন এই হাদিসে বর্ণনা করা হয়নি, কিন্তু অন্য অন্য হাদিসে বর্ণনা রয়েছে। তিন রাকাত একসাথে পড়লে মধ্যখানে মাগরিবের মতো আত্মা হাতে বসতেন না, যেমন এক শ্রেণীর লোকেরা বসে থাকে, এটা জাইফ দুর্বল হাদিস। সেই হাদিস একসাথে একটানা পড়তেন, আর না হলে তিন রাকাত ওইভাবে পড়তেন যেভাবে সৌদি আরবে আমল রয়েছে, দুই রাকাত পড়ে সালাম ফিরান আর তারপর আউতারাবি ওয়াহেদা এক রাকাত আলাদা করে পড়তেন। রাওয়াহুল বুখারী, হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে, মুসলিমে রয়েছে, মুসনাদে আবু আওয়ানাতে রয়েছে, আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, নাসাইতে রয়েছে, মালিকে রয়েছে, আর ইমাম মালিক থেকে ইমাম বাইহাকি বর্ণনা করেছেন, ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি আজমাইন বর্ণনা করেছেন। কয়জন? নয় জন আইমাই মুহাদ্দিসিনের কিতাবে এই হাদিস সংকলিত হয়েছে। এছাড়া রিওয়ায়াত রয়েছে যায়েদ বিন খালিদ জোহরি রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ মুসলিমে, তাতেও প্রমাণিত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন তেরো রাকাত, ফাযালিকা সালাসু আশারাত রাকাতান, তেরো রাকাত, এই তেরো রাকাতে কেউ কেউ বলছে দুই রাকাত ফজরের সুন্নতটাকে গণনা করা হয়েছে, অথবা রাতের নামাজ শুরু করার আগে হালকা দুই রাকাত নামাজ পড়ে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, সেটা ছিল, যেমন হাফিজ নাজার রহমতুল্লাহ আলাইহি ফতুল বাড়িতে বিষয়টা বলেছেন। আর তৃতীয় হাদিস রয়েছে জাবির আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, তাতে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সাল্লা বিনা রাসূলুল্লাহ ফি শাহরি রমাদান সামানিয়া রাকাতিন, আট রাকাত নামাজ পড়লেন, ওয়া আউতারা আর বেতর পড়লেন, আট রাকাত নামাজ পড়ে বেতর পড়লেন। এইভাবে এই হাদিসটি ইমাম আবু নাসর আর মারওয়াজি তার কিয়ামুল লাইল নামক কিতাবে, ইমাম তাবারানি, এবং হাদিসটির সনদ হচ্ছে হাসান। এই হাদিসটা পেশ করি দিই যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আট রাকাত পড়ার পরে বেতর পড়লেন, ফালাম্মা কানাতিল কাবিলা ইজতামা ফিল মসজিদ, আগামী রাত যখন হইল তখন আমার মসজিদে ভিড় ভাড় করে জমা হয়ে গেছে নামাজ পড়ে, ওরা যাব না, আর আমাদের আশা হলো এই ইয়াখরুজা নবী বেরিয়ে আসবেন আর আমাদের নামাজ পড়াবেন, ফালাম নাজাল ফিহে, আমরা ইন্তিজারই করতে থাকলাম, অপেক্ষা করতে থাকলাম, হাত্তা আসবানা, এমনকি ফজর হয়ে গেল, সকাল হয়ে গেল, সুম্মা দাখালনা ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ, আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম হে আল রাসূল ইজতামান আলাল বারিহা ফিল মসজিদ, আমরা কত রাতে মসজিদে এসেছিলাম এই আশা নিয়ে যে আপনার পিছনে আপনি শুরু করেছেন এই নামাজ, এই লম্বা নামাজ পড়ব, ওরাজাউনা আনতুসাল্লিয়া বেনা, আর আশা করেছিলাম যে আপনি আমাদেরকে নিয়ে নামাজ পড়াবেন। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইন্নি খাশিতু আলাইকুম, আমার আশঙ্কা হয়েছিল যে এত আল্লাহকে সুন্দর লেগেছে এই নামাজ যে তোমাদের ফরজ না হয়ে যায়, এই জন্য বেরিয়ে আসিনি, এই জন্য আমি নামাজ পড়াতে বেরিয়ে আসিনি। এখন বাকি থাকলো ওলামায়ে আহনাফ, হানাফি ওলামায়ে কেরাম, তাদের গবেষকরা এই তারাবির রাকাত সম্পর্কে করেছেন মাযহাবের না হাদিস মোতাবেক ফতোয়া দিয়েছেন, এই সম্পর্কে আমি সময় যদি সাথ দেই তাহলে বিশের কাছাকাছি উক্তি শোনাব, আর সময় না সাথ দিলে যতক্ষণ সময় সাথ দিবে ততক্ষণ আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। তারাবির রাকাতের সংখ্যা হানাফি ওলামায়ে কেরামদের কাছে কত ছিল, প্রথম উক্তি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহেমাহুল্লাহ, তিনি তার কিতাব আল আরফুস সাজি, তিরমিজির সারা ভারত থেকে দেওবন্দ থেকে ছাপা, সেই কিতাবে 330 পৃষ্ঠায় লিখেছেন ওয়ালা মানাসা আমিনাত মিন তাসলিম আন্না তারাবিহাহু কানাত সামানিয়া সামানিয়াতু রাকাতিন, ওয়ালা মানাসা মানে কোনো উপায় নেই, লামানাসা মানে কোনো উপায় নেই, মিন তাসলিম এ কথা মেনে নেওয়া ছাড়া যে আন্না তারাবিয়াহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারাবি কানাত সামানিয়াতু রাকাতিন আট রাকাত ছিল, এ কথা মানা ছাড়া আমাদের কোনো উপায় নেই। ওয়ালাম ইয়াসবুত ফি রিওয়ায়াতি মিনার রিওয়ায়াত, কোনো হাদিস দ্বারা, হাদিসের কোনো হাদিস দ্বারা, কোনো বর্ণনা দ্বারা প্রমাণিত হয় না আন্নাহু সাল্লা তারাবি ওয়া তাহাজ্জুদ আলাহিদাতান, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবি আর তাহাজ্জুদ আলাদা আলাদা পড়েছেন রমজানে,
বল তাওয়ালা তারাবি, বরং তারাবি লম্বা করে পড়েছেন। ওয়া বাইনা তারাবিহি ওয়া তাহাজ্জুদি ফি আহাদিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুন ফারকুন ফি রাকাতি। আর তারাবি তাহাজ্জুদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে সংখ্যার দিক থেকে কোনো পার্থক্য ছিল না, ফারাক ছিল না। শুনলেন ভালো করে? আরবিরা বুঝতে পারছেন আপনারা সৌদি আরবে থেকে আলহামদুলিল্লাহ। যে কি বললেন তিনি, বলছেন যে কোন রেওয়ায়াত দ্বারা প্রমাণিত হয় না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে আলাদা আলাদা নামাজ পড়েছেন। আর তারাবি বলতাওয়ালা তারাবি ওয়া বাইনা তারাবি ওয়া তাহাজ্জুদ ফি হাদিসা লাম ইয়াকুন ফারকুন, তারাবি আর তাহাজ্জুদের মাঝে কোন পার্থক্য ছিল না, ফির রাকাতে রাকাত সংখ্যার দিক থেকে, রাকাতের সংখ্যার দিক থেকে। এই হলো প্রথম বক্তব্য। মোল্লা আলী কারি হানাফি একজন মহাদেশের হানাফি মাজহাবের, নাম শুনেছেন কেউ? তার একটি প্রসিদ্ধ কিতাব রয়েছে হাদিসের ভাষ্য, কে বলতে পারেন নাম? মিশকাতের সারা, মিশকাতের ভাষ্য, হ্যাঁ, মিরকাত, মাশাআল্লাহ, এই মিরকাত। মোল্লা আলী কারির মিশকাতের ভাষ্যের নাম হচ্ছে মিরকাত, আর ওবায়দুল্লাহ মোবারক রহমতুল্লাহ আলাইহির মিশকাতের ভাষ্যের নাম হচ্ছে মিরাআত, মিরাআতুল মাফাদি। তো এই আল্লামা মোল্লা আলী কারি হানাফি মিশকাতের সারহা প্রথম খণ্ড 115 পৃষ্ঠায় লিখছেন, আন্না তারাবিহা ফিল আসলে ইহেদা আশারাত রাকাত, তারাবি আসলে কত রাকাত? 11 রাকাত। ফাআলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সুম্মা তারাকাহু লিউজরিন, অতঃপর বিশেষ কারণে তিনি ছেড়ে দিয়েছেন, যে ভয় ভয় আছে, ওহির জামানা আছে, ওহি চলছে, আল্লাহকে এত পছন্দ লেগেছে, এই রকম লম্বা নামাজ যদি পড়ি ফরজ হয়ে যেতে পারে, আর ফরজ হয়ে গেলে পাঁচ অক্ত ছয় হয়ে যাবে, হ্যাঁ, রমজান মাসে বড় মুশকিল হয়ে যাবে। তো নবী করিম সাল্লাল্লাহু এই জন্য, এইটাই ছিল ওজর। হানাফিদের একজন বড় ফাকিহ ছিলেন, বিভিন্ন হানাফি ফেকার কিতাবের ভাষ্যতা রয়েছে, আল্লামা ইবনুল হুমাম হানাফি, তিনি তার কিতাব যে হেদায়ার ব্যাখ্যা, হেদায়ার তার ভাষ্য আছে, তাতে তিনি প্রথম খণ্ড 205 পৃষ্ঠায় লিখছেন, ফাতাহসুলু মিন হাযা কুল্লিহি, এই আমার যে বক্তব্য, তার আগে তিনি আলোচনা করেছেন এই বিষয়ে, এগুলি দ্বারা আমরা খোলাসা হচ্ছে, তার সার কথা হচ্ছে, আন্না কিয়ামা রমাজানা সুন্নাতুন ইহদা আশারাতা রাকাতান, রমজান মাসের কিয়াম তারাবি এটা হচ্ছে 11 রাকাত সুন্নাত, বিল উতরে বিতর সহ, ফি জামাতিন জামাতি, ফালাহু আলাইহি সালাতু সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা করেছেন, সুম্মা তারাকাহু লিউজরিন, বিশেষ কারণে তিনি ছেড়ে দিয়েছেন। তারপরে শুনেন 3 নম্বর অথবা 4 নম্বর আপনারা গুনবেন, আল্লামা আব্দুল হাই লাখনবী রহমতুল্লাহ আলাইহি, তার একটা ভাষ্য রয়েছে বেকায়ার, সারা বেকায়ার, সারা বেকায়া হচ্ছে হেদায়ার পরে হানাফি মজাহের ফেকার প্রসিদ্ধ কিতাব, যেটা আরবি মাদ্রাসা, কওমি মাদ্রাসার দেশি চর্চে জামাতে পড়া হয়, তারপরে কলকাতা আলিয়া, ঢাকা আলিয়ার, এগুলো আলেম ফজলে পড়া হয়, আমরা পড়েছি এবং পড়িয়েছিও কোনো এককালে। তো এই সারা বেকায়ার ভাষ্য, লম্বা ভাষ্য রয়েছে আরবি ভাষায়, ভারতের আলেম লখনৌর, কিন্তু আরবি ভাষায় তিনি উমদাতুর রেয়ায়া নামক ভাষ্য লিখেছেন। তার তিনি বলছেন, আখরাজা ইবনে হিব্বান ফি সহিহ মিন হাদিস জাবির আন্নাহু সাল্লা বিহিম সামানা রাকাতিন সুম্মা আওতারা ওয়া হাযা আসাহু, ইমাম ইবনে হিব্বান তার সহিহতে উল্লেখ করেছেন জাবির রাদিয়াল্লাহু তাআলা, যে তিনটি দলিলের তৃতীয়টা যে বললাম যে ইবনে হিব্বানে রয়েছে, তো ইবনে হিব্বান জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে যে বর্ণনা করেছেন, আন্নাহু সাল্লা বিহিম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে নামা নিয়ে নামাজ পড়েছেন, সামানিয়া রাকাত 8 রাকাত, সুম্মা আওতারা তারপরে বেতর পড়েছেন, ওয়াহাজা আসাহু, এটাই সবচেয়ে বেশি সহি, এটাই হচ্ছে অধিক সহি। ভারতের দিল্লির একজন মহাদ্দেশ ছিলেন, তার নাম হচ্ছে আল্লামা আব্দুল হক মহাদ্দেশ দেহলভী, শাহুলিল্লাহ মহাদ্দেশ দেহলভীর আগের আমলের লোক উনি, আব্দুল হক মহাদ্দেশ দেহলভী, তার মিশকাতের একটি ভাষ্য রয়েছে ফার্সি ভাষায়, তিনি তার একটি কিতাব রয়েছে মা সাবাতা বিসুন্নাহ, মা সাবাতা বিসুন্নাহ, যা হাদিস দ্বারা সুন্নত দ্বারা প্রমাণিত, এই কিতাবের 217 পৃষ্ঠায় লিখছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে 11 রাকাতের যে হাদিস বর্ণিত হয়েছে ওটা সহি,
যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ অভ্যাস ছিল। বর্ণিত আছে যে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি খেলাফত যুগে জনগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে আশায় 11 রাকাত পড়তেন। তাহলে খলিফা যে নাইপরায়ণ খলিফা, উমাইয়া বংশের সবচেয়ে ভালো খলিফা, যাকে খলিফার রাশেদ বলা হয়েছে, পঞ্চম খলিফায় রাশেদ বলা হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের পরে, যদিও মধ্যখানে এক বড় গ্যাপ ছিল, ওমর আব্দুল আজিজ রাহমাতুল্লাহ এর জামানায় সেটা ছিল কাছাকাছি আপনার 90 থেকে 100 মধ্যে, এই সময়টা হিজরির এই সময়টায়। সেই সময়ে মদিনায় কত রাকাত পড়া হইতো? 11 রাকাত পড়া হইতো। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম জানেন? ইংরেজ আমলে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কে? কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ। এই মাওলানা মোহাম্মদ কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, তার কিতাব রয়েছে ফয়ুজে কাসেমিয়া। তার 18 পৃষ্ঠা লিখছেন, ফার্সি ভাষায় যেহেতু কিতাবটি রয়েছে লিখছেন, ইয়াজদা আজ ফেলে সরওয়ার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাদাজ আস্ত বলছেন। ইয়াজদা মানে কি? ইয়াজদা মানে কি? 11। হ্যাঁ, দাহ মানে 10, আর ইয়াজদা মানে 11, আর দোয়াজদা মানে 12। এই জন্য ফাতিহা দোয়াজদাহম আর ফাতিহা ইয়াজদাহম শুনেছেন না? শোনেন নেই? হ্যাঁ, মিলাদুন্নবীকে ফাতিহা দোয়াজদাহম, আমাদের দেশের বিদাতি ক্যালেন্ডার, সবই বিদাতি ক্যালেন্ডার, প্রায় জন্যই ফাতিহা দোয়াজদাহমের ছুটি থাকে। আর ফাতিহা ইয়াজদাহম মানে এটা হচ্ছে ফাতিহা এর আব্দুল কাদির জিলানির ইয়াজদাহম। তো ইয়াজদাহ 11 রাকাত আজ ফেলে সরওয়ার মানে সরওয়ারে কায়নাত, নবীকে সরওয়ার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল দ্বারা প্রমাণিত আকাদ আস্ত, অর্থাৎ এটাই হচ্ছে বলিষ্ঠ প্রমাণিত। এটাকে মাসিক তাহরিক ওয়ালারাও তাদের তাহরিকের এক সংখ্যাতে উল্লেখ করেছেন এই উক্তিটা। এই বিষয়ে ছোট্ট একটি পুস্তিকা আমার ছাত্র জীবনে 1985-এর দিকে 1985-86-তে বেনারসে পেয়েছিলাম, পাকিস্তানের কোনো একজন আলেমের লেখা, ভুলে গেছি কারণ অনেকদিন আগের, কিন্তু পড়ে অনেক উপকৃত হয়েছিলাম। মাত্র হয়তো 30 থেকে 40 পৃষ্ঠা ছোট্ট একটা পুস্তিকা হবে, উর্দু ভাষায় লিখিত, রাকাতে তাদাদ তারাবি, রাকাতে তাদাদ তারাবি আর ওলামায় আহনাফ, তারাবির রাকাতের সংখ্যা আর হানাফি ওলামা, ওতে আর কোনো আলোচনা করেন, সব হানাফি ওলামাদের বক্তব্যগুলি প্রায় 30-40টারও বেশি হবে না হয়। আমি আপনাদের সামনে 20টা বলার ওয়াদা করেছি, দেখি 20টা পৌঁছানো যায় কিনা। হানাফি জগতের বড় মহাদ্দেশ, তাবলিগ জামাতের প্রাণ যিনি, হ্যাঁ কে? প্রতিষ্ঠাতা নাই, প্রতিষ্ঠাতা ইলিয়াস সাহেব এর প্রাণ, যিনি তাদেরকে কোর্স দিয়েছেন, কে? ইলিয়াস সাহেব তো কোর্স দিয়ে জানি যে কি করবে তারা, ওই মসজিদে মসজিদে পড়বে, ওটা দিয়ে গেছেন জাকারিয়া সাহেব, জাকারিয়া কান্দলভি রাহিমাহুল্লাহ। তিনি তার একটি কিতাব রয়েছে হাদিসের খেদমতে, হাই যদি এইসব ওলামা কেরাম হাদিসের খেদমতে কোরআনের খেদমতে থাকতো তাহলে সহি রাস্তায় থাকতো, কিন্তু তাদের সুফিবাদ সর্বনাশ করেছে আকিদার, সুফিবাদে যদি না ঢুকতো তাহলে তাদের সর্বনাশ হতো না, ভালো ভালো মানুষ সুফিবাদে ঢুকে গিয়ে সর্বনাশ হয়েছে। মাওলানা জালালউদ্দিন রুমি, যদি ওই ভণ্ড এর ওর নাম কি, শামস্তাবরেজি, শামস্তাবরেজি জাহেলের এই সুফির গুমরাহিতে না পড়ে তো জালালউদ্দিন রুমি গুমরাহ হয় না। আপনার ওই চরমানির কিতাবগুলিতে লিখেছে যে জালালউদ্দিন রুমিকে এমন করলো শেষ অবস্থা যে তোমার যত কিতাব লাইব্রেরি সব কি করতে হবে, জ্বালিয়ে দিতে হবে, এই মনে আছেন আপনার, জ্বালিয়ে দিতে হবে। তা যেই ব্যক্তি ইসলামিক কিতাবকে জ্বালিয়ে দিতে বলে তাহলে আধ্যাত্মিকতার উন্নতি হবে, তাহলে রুহানিয়া তার মারিফত হাসিল হবে, সে কত বড় গুমরাহ। এই শামস্তাবরিজি, শামস্তাবরিজির গুমরাহিতে খপ্পরে এই সুফি ইজমে যদি না পড়ে তো জালালউদ্দিন রুমি গুমরাহ হয় না। এইরকমই বেশ কিছু ওলামারা রয়েছে যারা ভারত উপমহাদেশের বড় বড় আলেম হওয়া সত্ত্বে একদিকে যদি দেখেন নজর দেন, বড় বড় খেদমত, হাদিসের খেদমত, আরে কোরআনের খেদমত, আর একদিকে সুফিজম পেশ করে ওয়াদাতুল উজুদ আর শিরক কুফরিতে লিপ্ত হয়ে গেছে, আউযুবিল্লাহ। আল্লাহ পাক যেন হেফাজত করে। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব। আল্লাহ পাকের বড় নিয়ামত হেদায়াত। তার একটি কিতাব রয়েছে হাদিসের সারা, মুয়াত্তা মালিক হচ্ছে হাদিস ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির, এটা বুখারীর আগে লিখা, তাই না? ইমাম মালিকের জামানায় ইমাম বুখারীর আগে
হ্যাঁ, তো ইমাম মালিক রহমতুল্লাহ ইমাম আবুহানির পরে পরে, ইমাম মালিক রহমতুল্লাহ দ্বিতীয় ইমাম, ইমাম আবুহানির পর ইমাম মালিক, তারপরে ইমাম শাফি, তারপরে ইমাম আহমদের জামানা। তো ইমাম মালিকের মুয়াত্তা মালিকের একটা সারা ভাষ্য লিখেছেন কে কে বললাম, জাকারিয়া কান্দলভি, তিনি সেই ভাষ্য লিখেছেন। তার নাম হচ্ছে আওজাজুল মাসালিক, কিতাবের নাম হচ্ছে আওজাজুল মাসালিক। এই কিতাবের প্রথম খণ্ড 397 পৃষ্ঠা লিখছে, লা শাক্কা ফি তাহদীদি তারাবি ফি ইশরিন রাকাতান লাম ইয়াসবুত মারফুয়ান আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি তারিকিন সহীহিন আলা তারিকিল মুহাদ্দিসিন। বলছেন এতে কোনো সন্দেহ নেই যে 20 রাকাত তারাবি নির্ধারণ করব, এই বিষয়টি লাম ইয়াসবুত মারফুয়ান, প্রমাণিত নয়, মারফু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মারফু ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছানো সম্ভব নয় সহি তরিকাত। সহি হাদিস মোতাবেক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 পড়েছেন অথবা পড়তে বলেছেন, সমর্থন করেছেন, এটা সম্ভব নয়, লাম ইয়াসবুত, আর এটা লা শাক, এতে কোনো সন্দেহ নেই, প্রমাণ করা যাবে না। বেতারিকিন সহিহিন আলা তারিকিল মুহাদ্দিস, মুহাদ্দিসিনদের যে হাদিস পরীক্ষা করার পদ্ধতি, নিয়ম পদ্ধতি সহি জঈফের, সেই কায়দা কানুন মোতাবেক কোন বিশুদ্ধ সূত্র দিয়ে সহি হাদিস দ্বারা প্রমাণ করা সম্ভব নয়। বেতারিকিন সহিহিন আলা তারিকিল মুহাদ্দিসিন, এটা কার বক্তব্য? আল্লামা জাকারিয়া সাহেবের। 7 নম্বর বা 8 নম্বর, আল্লামা সৈয়দ আহমদ হানাফি, তিনিও ভারতের একজন হানাফি আলেম, তিনি বলছেন যে ওয়াকাদ সাবাতা আন্না যালিকা আনা ইহদা আশার রাকাতান, যদি সৈয়দ আহমদ সাহারানপুরি হন তো তার বুখারী টিকা রয়েছে একটা, তো তিনি লিখছেন ওয়াকাদ সাবাতা, প্রমাণিত আন্না যালিকা কানা ইহদা আশার রাকাতান, এই তারাবি 11 রাকাত ছিল, তারাবি 11 রাকাত ছিল। আল্লামা হামুবি হানাফিদের একজন আলেম শারহুল আসবা ওয়ান নাজায়ের কিতাব লিখছেন, লে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউসাল্লিহা 20 বাল 8, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 20 রাকাত পড়েননি, বল বরং কত পড়েছেন? 8 পড়েছেন। মারাকিউল ফালাশারা নুরুল ইজাহ, এই নুরুল ইজাহ কিতাবে 247 পৃষ্ঠা লিখেছেন, লেমা সাবাতা আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লা বিল জামাতি ইহদা আশার রাকাতান বিল বিত্রি, প্রমাণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জামাত সহকারে 11 রাকাত বেতর সহ পড়েছেন। দারুল উলুম দেওবন্দ দের আরেকজন বড় আলেম রশিদ আহমদ গাঙ্গুহি, তার একটি কিতাব রয়েছে রেসালা, ছোট পুস্তিকা রয়েছে, হাক্কুসারি, এই কিতাবে লিখেছেন, এই পৃষ্ঠা নম্বরে লেখক এখানে লিখেনি, তিনি লিখছেন যে রশিদ আহমদ গাঙ্গুহি বলছেন 11 রাকাত তারাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হতে বলিষ্ঠভাবে প্রমাণিত, 11 রাকাত তারাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু থেকে বলিষ্ঠভাবে প্রমাণিত। আর একজন হানাফি পাকিস্তানের, তিনি আবু তাইয়্যেব মোহাম্মদ বিন আব্দুল কাদের সিন্দিয়ান হানাফি নকশবন্দি, লিখছেন ইবনে আব্বাস থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে 20 রাকাত আর বেতর পড়তেন, ইবনে আবি সাইবা ইহা বর্ণনা করেছেন, ইহার সনদ জঈফ, অথচ বুখারী মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত 11 রাকাতের বেশি না পড়ার হাদিস বিরোধী, সহি হাদিস বুখারীর এর বিরোধী, কাজেই 20 রাকাতের দলিল হতে পারে না, 20 রাকাতের হাদিস জঈফ, আর 11 রাকাতের হাদিস যেহেতু বুখারীতে সহি, তিরমিজির সারার 423 পৃষ্ঠায় তিনি লিখেছেন। হানাফিদের আরেকজন ফাকিহ ইবনে আবেদিন, ইবনে আবেদিন শামি, শাম দেশের এই হানাফি আলেম, তিনি লিখছেন ইন্না মুক্তাজা দলিল, দলিলের দাবি হচ্ছে কৌনুল মাসনুনে মিনহা সামানিয়াতান, সুন্নত হচ্ছে 8 রাকাত পড়া, ওয়াল বাকি মুস্তাহাবান, আর কেউ যদি বেশি পড়ে বাকি তাহলে সেটা হচ্ছে মুস্তাহাব, সেটা হচ্ছে মুস্তাহাব, কিন্তু সুন্নত কত? 8। কিতাবের নাম হচ্ছে রদ্দুল মুহতার, শারহ দুরুল মুখতার, দুরে মুখতার নাম শুনেছেন, হানাফিদের খুব প্রখ্যাত এই ফিকার কিতাব দুরে মুখতার, ওর শারহা হচ্ছে রদ্দুল মুহতার, এটা হচ্ছে ইবনে আবিদের লেখা, প্রথম খণ্ড 495 পৃষ্ঠা। আবু সৌদ হানাফি একজন ফকির,
তিনি বলছেন লিয়ান্নাল্লাম বিশ পড়েননি বরং আট পড়েছেন। সারহে কানিজুদ্দা কায়, কানিজুদ্দা কায় খানাফিয়া কিতাব, তার সারহে ভাষ্যতে তিনি 265 পৃষ্ঠায় কথাটি লিখেছেন। আরো একজন ভারতের হানাফি আলেম মোহাম্মদ আহসান নানুতুবি, তিনি বিশ পড়েননি বরং আট লিখেছেন। হাসিয়া কানুজুদ্দা কায়, কানুজুদ্দা কায়কের হাসিয়া টিকা 36 পৃষ্ঠা। আর একজন হানাফি ফাকি আল্লামা কামাল ইবনুল হামাম হানাফি, তিনি পরিষ্কার ভাষায় লিখছেন ইন্না কিয়াম রমজান সুন্নাতুন ইহদা আশার রাকাতান, রমজান মাসের কিয়াম হচ্ছে 11 রাকাত বিল বিত্রে বিতর সহ, ফি জামাতিন জামাত সহকারে ফালাহু আলাইহিস সালাতু সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন পড়েছেন। এটা রয়েছে ফতুল কাদির, ফতুল কাদিরের হাসিয়া টিকায়। ফতুল কাদির একটা ফিকার কিতাব, ফিকার কিতাবের ভাষ্য, তাতে রয়েছে প্রথম খণ্ড 198 পৃষ্ঠা, মিশরে ছাপা। আল্লামা আহমদ তাহাবী হানাফি, ইনি একজন প্রখ্যাত ফকি, তিনি বলছেন ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশরি বাল সামায়, নবী বিশ পড়েননি বরং আট পড়েছেন। তাহাবির হাসিয়া দুর্রে মুখতার, হাসিয়া দুর্রে মুখতার। ইবনে নাজিম হানাফি, ইবনে নাজিম হানাফির একটি কিতাব রয়েছে ফিকহের বাহরুর রায়ক, তার দ্বিতীয় খণ্ড 72 পৃষ্ঠায় তিনি লিখছেন কাদ সাবাতা প্রমাণিত আন্না জালিকা কানা ইহদা আশারাতা বিল বিত্রি, এই তারাবির নামাজ 11 রাকাত ছিল বেতর সহ। কামা সাবাতা ফিস সহিহাইন, যেমন সহি বুখারী মুসলিমে মিন হাদিস আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস দ্বারা প্রমাণিত, ফা ইযান ইয়াকুনু আলা উসুলি মাশায়খিনা আল মাসনুনু সামানিয়াতাম মিনহা ওয়াল মুস্তাহাব্বু ইসনাত আশারা, সুতরাং আমাদের মাশায়েখ মানে হানাফি ওলামাদের নিকটে আমাদের তরিকা মোতাবেক ফতোয়া হচ্ছে যে সুন্নত হচ্ছে সামানি আট, আর ওয়াল মুস্তাহাব, আর মুস্তাহাব হচ্ছে ইসনাত আশারা, 12 রাকাত হচ্ছে মুস্তাহাব, 12 রাকাত হচ্ছে মুস্তাহাব। ডিসকাউন্ট করে তো আসলো, ডিসকাউন্ট দিয়ে কিছু করেছে, গায়ের জোরে এইটা তো প্রমাণ করার চেষ্টা করিনি, এজমা হয়ে গেছে 20-এর উপর, 20টাই নবী পড়েছেন, 20টা হচ্ছে ফারুকি সুন্নাত, সবগুলি মিথ্যা কথা। এজমা হইলে এতগুলি মত কেন থাকবে, 8 থেকে 10টি মত। আল্লামা নাসিরুদ্দিন আলবানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যদি এজমাই হইল তাহলে 8টি মত কেমন করে হইলো, তার কিতাব লিখেছেন। আর বেশ কিছু কিতাব রয়েছে তাতে আরো 2টি মত বাড়িয়ে 10টি আমল পর্যন্ত পৌঁছানো হয়েছে। তাবেইন তাবা তাবেইনদের জামানায় বিভিন্ন রকমের আমল ছিল। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জীবনে মদিনা সম্পর্কে তিনি বলছেন যে মদিনায় যখন আমি চোখ খুললাম তখন মদিনার লোকদেরকে দেখতাম যে তারা 41 পড়ত বেতর সহ, 41 38 পড়ে তা 3 রাকাত বেতর, অথবা 40 পড়ার পরে 1 রাকাত, 41 রাকাত নামাজ পড়ত, তারপর এজমা হয়ে গেল। তো এজমাটা কখন হলো তাহলে, এজমা মানে ঐক্যমত আমাদের হয়ে যায় যে 20-20 জায়গায় 24-25 কিছু নাই, তাই না? কোথায় হলো এজমা? কোন যুগ হয় যারা এজমার দাবি করেছে যে সর্বসম্মতিক্রমে পাশ হয়ে গেছে, মিথ্যা কথা। যারা বলবে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত, তাদেরকে বলবো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যেটা হুকুম দিয়েছিলেন তামিম দারিকে আর ওবাই বিন কাবকে, মুয়াত্তা মালিকে রয়েছে, অন্যান্য কিতাবাদিতে রয়েছে সহি সনদে 11 রাকাত পড়াবার নির্দেশ দিয়েছিলেন। হেদায়ার একটা উর্দু তরজমা অনুবাদ আছে, আইনুল হেদায়া প্রথম খণ্ড 326 পৃষ্ঠা, তাতে লিখছেন 20 রাকাত তারাবির হাদিস জয়ীফ, হানাফি কিতাব দুরে মুখতারের উর্দু অনুবাদ গায়াতুল আওতার, আর আরেকটি হচ্ছে আইনুল হেদায়া, যেটা হেদায়া তরজমা বা আইনুল হেদায়া সারাবিকা, সারাবিকার প্রথম খণ্ড 563 পৃষ্ঠা, আর নুরুল হেদায় 133 পৃষ্ঠা। শেষখানে আবার আনোয়ার শাহ কাশ্মীরির আর একটা বক্তব্য দিয়ে শেষ করছি। দারুল দেওবন্দের তিনি ওস্তাদ ছিলেন, দীর্ঘদিন ধরে তিনি হাদিস পড়িয়েছেন দেওবন্দে। সে আনোয়ার শাহ কাশ্মীরি রহমাহুল্লাহ বলছেন ফাসাহা আনহু সামানু রাকাতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সহি সূত্রে প্রমাণিত হচ্ছে 8 রাকাত, ওয়া আম্মা ইশরুন পক্ষান্তরে 20 রাকাত ফাহুয়া আনহু আলাইহিস সালাম বিসানাদিন দাইফিন, আর 20 রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে বর্ণিত হচ্ছে সেটা হচ্ছে জয়ীফ দুর্বল সনদ দিয়ে, ওয়া আলা দুউফিহি ইত্তিফাকুন বা ওয়া আলা দাফিহি ইত্তিফাক, দুটোই বড় যেতে পারে। দুউফুন কোরআনে কারীমে আল্লাহ খালাকাকুম মিন দাফিন প্রসিদ্ধ কিরাতে রয়েছে, আর আল্লাহ খালাকাকুম মিন দুউফিন রয়েছে,
জি, সুতরাং দোফ মানে দুর্বলতা, আর দাফ মানে দুর্বলতা, জবর দিয়ে জম্মা দিয়ে দুভাবে পড়া যায়। ওয়ালা দাফিহি বা দোফি ইত্তেফাকুন, আর বিশ রাকাতের হাদিসে জঈফ এর ওপর ইত্তেফাক মানে ইজমা রয়েছে। তাহলে ইজমা আসল রয়েছে যে বিশ জঈফ, ইজমা বিশ নামাজ পড়তে হবে, এটা নয়। তাহলে উল্টো কথা না, উল্টো দাবি না আজকাল প্রচার মাধ্যমগুলি তার লিখনিতে, উল্টো দাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। আর সময় আমাদের হয়ে গেছে প্রায়, সুতরাং এখানে আমি আমার আজকের আলোচনা শেষ করছি। আর এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, বিশেষ করে এই বিষয়ে সংশয় থাকে, তাহলে জিজ্ঞেস করতে পারেন। হতে পারে যে আপনাদের প্রশ্নে এমন কোনো দিক ফুটে উঠবে যেটার প্রয়োজন ছিল আলোচনা করার, কিন্তু আমার চলে আসেনি। আল্লাহ পাক রব্বুল হককে শোনার আর হককে বুঝার, হককে জানার আর তার প্রতি আমল করার তৌফিক দান করেন। সংকীর্ণতা, গোড়ামি, তাসুব, পক্ষপাতিত্ব আর তরকদারি করা থেকে আল্লাহ পাক মুসলিম উম্মার হেফাজত করেন, মুসলিম উম্মাকে কোরআন হাদিস মোতাবেক আমল করার জন্য তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। উমার রাদিয়াল্লাহু তাআলা বিশ পড়েননি, প্রথম কথা বলেছি। আর এই বিষয়ে যদি জানতে চান তাহলে আগামী সপ্তাহে ওয়াদা করছি বিস্তারিত আলোচনা করব। ওই হাদিসগুলির সনদ যেগুলি পেশ করা হয়েছে, কেন সেগুলি জাল বা জঈফ, অত্যন্ত দুর্বল, সেটা যদি আলোচনা চান তাহলে আগামী সপ্তাহের জন্য রেখে দেন, আমি হাতে নাতে নোট করে নিয়ে আসবো আর আপনাদেরকে ভালো করে শুনিয়ে দেবো। যদি চান তো আগামী সপ্তাহের আলোচনা ওইটাই থাকবে, নাকি মঙ্গলবার রেখে দেবো? আমার আগামী মঙ্গলবার আলোচনা আছে, রাখবো না মঙ্গলবার, খালাস ঠিক আছে, আগামী শুক্রবারে তাহলে ঠিক আছে। আর মক্কা মদিনায় কেন হয় এর সংক্ষেপে জবাব দিচ্ছি, আর আগামী সপ্তাহে হলে বিস্তারিত বলবো। সেটা হচ্ছে যে আমরা যারা বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত 8-3-11 রাকাত, বুঝতে পারছেন, বাড়াতে নিষেধ করছি না, নাজাইজ নয়, বাড়ানো নাজাইজ না, কিন্তু নির্ধারিত করে দিতে হবে, আর ওইটাকে নবীর সুন্নত বললে মিছামিছি দাবি করতে হবে গায়ের জোরে, এটা হচ্ছে ভুল, ভুল এটা। অলমাইকের আমরা সৌদি আরবের তারা বিশ্বাস করেন এবং প্রতি বছর তাদের প্রচার মাধ্যমে রেডিওতে টিভিতে প্রচার করা হয় যে সুন্নত 11 রাকাত। এই জন্য সৌদি আরবের পূর্ব থেকে পশ্চিম, দাম্মাম থেকে শুরু করে জিজান আর মক্কাতুল মুকাররমা পর্যন্ত আর মদিনা আর ইয়াম্বো পর্যন্ত প্রত্যেকটি উত্তর থেকে দক্ষিণ সমস্ত মসজিদগুলিতে, সমস্ত মসজিদ, লাখ লাখ মসজিদ আছে, কয়েক লক্ষ মসজিদ আছে, সমস্ত মসজিদে কত রাকাত হয়? 8 রাকাত হয়। তবে কেউ যদি ব্যক্তি পর্যায়ে দাম্মামের একটা মসজিদে হয়তো 20 পড়ছে, নিষেধ নেই, 30 পড়লেও নিষেধ করবে না, কেউ যদি 30 পড়ে 40 পড়ে কোথাও নিষেধ কেউ করবে না। আর এটা বাস্তবে শেষ দশকে দেখতে পাচ্ছেন, পাচ্ছেন না, শেষ দশকে কোনো মসজিদে প্রথম প্রথম দিকেই 8-3-11 পড়ে পড়লো, কেউ 4 পড়লো, 6 পড়লো, আর শেষ শেষ রাত মিলিয়ে কেউ হয়তো 16-18 করলো, কেউ 20-30 করে দিল, ওর অসুবিধা আছে, বাধা আছে? তো সহি মত এই ক্ষেত্রে হচ্ছে যে 8-3-11 হচ্ছে সুন্নত, নবীর সুন্নত, খলিফার সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত 20 নয়, এক নম্বর কথা। দুই নম্বর কথা, কেউ যদি 8-3-11 বেশি পড়ে তাহলে কোনো অসুবিধা নেই, সালাতুল লাইলে মাসনা মাসনা, রাতের নামাজ দুই দুই করে পড়ো, ফাইজা খাসি আদকুম সুবহা, নবী হচ্ছে সকাল হওয়ার আশঙ্কা হলে সাল্লা রাকাতান ওয়াহেদা, এক রাকাত শেষখানে পড়ে নাও, তুতের মাকাত সাল্লেক, সারা রাত যা নামাজ পড়লে সবগুলি বেজড় হয়ে গেল, বেতর হয়ে গেল। হ্যাঁ, এইটা হচ্ছে সহি ফতোয়া। একদল যদিও বলেছে যে এটা সুন্নতে রাতেবার মতো, যেমন সুন্নতে রাতে 12 রাকাত বা 10 রাকাত, সেটাকে 7 রাকাত 8 রাকাত করা যাবে না, সেটাকে 14 রাকাত 18 রাকাত করা যাবে না, যেমন নাসির আলবান রহমতুল্লাহের মত। আর সেটাও কিছু কিছু ওলামাদের মত রয়েছে যে 8-3-11 হচ্ছে বেশি করা ঠিক নয়, কিন্তু সেই মত আমরা বলি না। আর যদি ঠিক নাও হয় তার মানে এই না যে কেউ যদি বেশি পড়ে তো সে বিদাতি হয়ে যাবে, কখনো আমরা বিদাতি বলি না, আমরা কখনো 20-30-40 কেউ যদি পড়ে তারা বিদাতি নয়, কিন্তু আকীদাটা বিশ্বাসটা ঠিক থাকতে হবে যে নবীর সুন্নাত কয় রাকাত? 11 রাকাত। যদি কেউ বিশ্বাস করে যে নবীর সুন্নাত 20 রাকাত, তাহলে বেদাতি আকীদা থাকলো, বেদাতি নিয়তে নামাজ পড়ছে। পার্থক্য ভারত বাংলাদেশের তারাবির নামাজে আর সৌদি আরবের মক্কা মদিনার এই দুটো মসজিদের 20 রাকাত নামাজে পার্থক্যটা শুনে রাখেন। এখানে 11 রাকাতকে সুন্নত বলা হয়, 20 রাকাতকে সুন্নত বলা হয় না, রাতের নামাজ রমজান মাস বেশি পড়ছে অসুবিধাটা কি, এটা বলা হয়। আর আমাদের দেশে কি বলা হয়, ভারত বাংলাদেশ পাকিস্তানে মজাবধারীরা, 20 সুন্নাত তুমি নাজায়জ কাজ করলে 8 পড়ে বেরিয়ে যান, মার খেয়ে বড় লোক হয়ে যেত, ঠিক না?
আর মসজিদে হারাম থেকে আট পড়ে বেরিয়ে যান, কেউ কিছু বলবে? লেস মাফি সালাকে বলবে? কেউ বলবে না। অনেক আলেমরা শেখ রবির হাফিজাহুল্লাহ তাআলা ও শাফা আল্লাহ সুস্থতা দান করেন তাকে, আমরা আমাদের যুগে তিনি যেহেতু মদিনা ইউনিভার্সিটির খুব ভালো সিনিয়র ওস্তাদ ছিলেন, প্রফেসর ছিলেন, আর বড় একজন শেখ সৌদি আরবের, তিনি দেখতাম যে তার অনেকগুলি ছাত্র, তিনি বেরিয়ে যেতেন ওই বিশটা কাঁধে করে নিয়ে বেরিয়ে যেতেন, আর তার পিছনে অনেক লোকেরা বেরিয়ে যেতেন। আজ কেউ মসজিদ হারা মসজিদে হাজার হাজার লোক বেরিয়ে যাচ্ছে না যায় না? আটের পরে দশের পরে বেরিয়ে যাচ্ছে না যাচ্ছে না? কেউ কিছু বলছে? মজাবি গোড়ামি আছে, বিশের গোড়ামি আছে না? কারণ বিশ সুন্নত নয়, তাহলে আবার কেন বাধা দেবো? সুন্নত আদায় করে ফেলেছে, আট পড়ে ফেলেছে, দশ পড়ে ফেলেছে, সুন্নত আদায় হয়ে গেছে, চলে যাচ্ছে, অসুবিধাটা কি? কিন্তু ভারত বাংলাদেশের এই গোড়াদের কাছে, গোড়াদের মসজিদে নামাজ পড়তে যান, মার খেয়ে বেঁচে আসবেন কিনা সন্দেহ আছে। শুধু একটা অথচ সুন্নত সারা জীবন কেউ নাও পড়লে গুনাহগার হবে, এই সুন্নত যদি কেউ নাও পড়ে যে গুনাহগার হয়ে যাবে এর কোনো প্রমাণ কেউ পেশ করতে পারবে না। তবে যে নামাজ পড়বে কফির আল্লাহ মা থাকা দেবে, অতীতের গুনাহ মাফ হবে, আল্লাহ তাকে ভালো পুরস্কার দেবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক জিজ্ঞাসা করে ফরজ নামাজ সম্পর্কে, যে ফরজ নামাজে তো ঘাটতি হয়নি, ফজর নামাজে তো ঘুমিয়ে থাকুনি, আল্লাহ জিজ্ঞেস করবেন কখন? আল্লাহ জিজ্ঞেস করবেন না যে তারাবি কেন পড়নি, একটা দলিল দেন দেখি। তবে এর মানে এই নয় যে তারাই পড়ে আপনাকে মানে অনুৎসাহিত করছে, না, তারাই পড়তে উৎসাহিত করছে। এই জন্য বললাম যে অতীতের গোনা খাতা মাফ চান না, তাহলে তারাবি পড়েন। তারাবি শুধু নয়, তাহাজ্জুদ পড়তে বলি, আমি তো আমার ছাত্রদেরকে বলি যে ভাই আধা ঘন্টা তো তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ সালাফে সালেহীনের আদর্শ। আর আজকে সহি আকীদার মানুষ তাহাজ্জুদ যদি না পড়ে তাহলে কেমন মানুষ সারা রাত ঘুমিয়ে থাকে? এক দাসীকে কোন এক নেক মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তাহাজ্জুদ গুজার মানুষ বিক্রি করেছে, তো বিক্রি করে দিল, দাসের যুগ ছিল, বিক্রি করে এমন বাড়িতে বিক্রি করেছে যে ফজর হয়ে যাচ্ছে কেউ উঠে না, ফজর নামাজের আজান হয় তখন উঠে। আসার পরে ওই দাসী আগের মালিককে এসে বললো যে কোন বাড়িতে আমাকে বিক্রি করলেন, যারা ফরজ নামাজ ছাড়া কিছুই বুঝে না, ওই ফজরের আজান হইলে উঠে তার আগে জাগে না, আমি ওই বাড়িতে থাকবো না, আমাকে ফিরিয়ে নেন, ওই বাড়িতে থাকবো না। এটাই ছিল সালাফে সালেহীন আদর্শ। আর সহি আকীদা শিরিক মুক্ত, বেদাত মুক্ত, আর শতকরা একটা তো দূরের কথা, হাজার একটা তাহাজ্জুদ গুজার পাওয়া যায় না কখনো, এটা উচিত নয়। শুধু রমজান মাসে তারাবি পড়বে না, একবারে বাল বাচ্চাকে নিয়ে মনে হচ্ছে যেমন এদের সমুদ্র বিচে ঘুরতে যাচ্ছেন, বড়ই দুঃখ লাগে। এই তিন বছর চার বছর পাঁচ বছরের বাচ্চাকে এইদিকে ওইদিকে নিয়ে মসজিদে নামাজ পড়ি, এইটাই কি সুন্নত তরিকা? স্ত্রীকে নিয়ে চললে রমজান মাসে, আর বাকি সারা বছর, হ্যাঁ সারা বছর স্ত্রীকে কখনো বললেন যে রাতে আমি উঠলাম তুমি ওঠো তাহাজ্জুদ পড়ো? এটা তো আর সুন্নতি আখলাক না, এটা সুন্নতি তরিকা না। সুন্নতি তরিকা আল্লাহর সাথে প্রতিদিন নির্জনে আপনার একটা সাক্ষাৎ হইতে হবে, নির্জনে আপনার চুপি সারা আল্লাহর সাথে কথা বলার চেষ্টা করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামের কাছে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে কিয়ামুল লাইল, এটা হচ্ছে তাহাজ্জুদ, এটা হচ্ছে রাতের অন্ধকার নির্জনে নামাজ পড়া, সেজদায় পড়ে থাকা। এই আখলাক চরিত্রগুলি হচ্ছে সাহাবায়ে কেরামের চরিত্র। তাদের আখলাক চরিত্র সম্পর্কে আবুল হাসান নদভী বলছেন বা অনেকেই লিখেছেন যে রোহবানুল লাইল ও ফুরসানুন নাহার, সাহাবাই কেনা কাপুরুষ ছিলেন না, আর তারা ওই বৈরাগ্য বাদে বিশ্বাসী ছিলেন না যে বন জঙ্গলে গিয়ে এবাদত বন্দী করো, বরং রোহবানুল লাইল রাতে মনে হতো যে এরা হানাফিল, আল্লাহ ছাড়া কিছু বুঝে না, আল্লাহ ছাড়া আর আল্লাহর কাছে সেজদা করা ছাড়া কান্না ছাড়া কিছু বুঝে, রোহবানুল লাইল রাতের তারা ধার্মিক, রোহবান রাহেবের বহু বছর, ফুরসানুন নাহার আর দিনে তারাই হচ্ছে অশ্বরোহী মুজাহিদ্বির মুজাহিদ ফিসাবিলিল্লাহ। বাবাই জানে যে এই লোকটা রাত্রে কেঁদে কেঁদে সেজদায় লুটিয়ে পড়ে থাকে, মনে হচ্ছে এর দ্বারা কিছুই হবে না, আর দিনে দেখা যায় আল্লাহর রাস্তায় বীর মুজাহিদ। এই ছিল সালাফে সালেহীনের চরিত্র, এইরকম হওয়া উচিত। সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আর অতিরিক্ত আগামী সপ্তাহে শুনবেন না, এটাই যথেষ্ট। বিশ টাকা সুন্নত কেউ বলেননি, বাড়াইতে পারে বলেছেন, যারই মত রয়েছে কেউ সুন্নত। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ যদি বলেন যে বিশ জায়েজ আছে, আমি তো বুঝি জায়েজ আছে, আমি তো বলছি চল্লিশও জায়েজ আছে, বিশেই লিমিটেড করে দাও, বিশ পড়বেন, বাইশও করা যাবে না, আঠারো করা যাবে না, এইটা ভুল। কেউ যদি বলে আজ বলে যে বিশ, যেহেতু দীর্ঘদিন ধরে বিশ ধরে নিয়েছে, ধরে নিয়েছে, ঠিক আছে বিশও পড়েন, তিরিশও পড়েন, চল্লিশও পড়েন, হ্যাঁ কোনো অসুবিধা নেই। যদি পাঁচ থেকে সাত লক্ষ মসজিদ থাকে, দুটো মসজিদ ছাড়া আর হয়তো দশ বিশটা মসজিদ পাবেন না গোটা মদিনায়। আপনি ঘুরে ঘুরে নামাজ পড়েন প্রতিদিন এক একটা করে মসজিদে,
গোটা দাম্মামে ঘুরে ঘুরে নামাজ পড়েন, গোটা গোটা আপনি মক্কায় ঘুরে ঘুরে নামাজ পড়েন, এই মসজিদে হারাম ছাড়া কোথাও আপনি 20 রাকাত হয়তো খুঁজে পাবেন না। তো এটা সুন্নাত কায়েম হলো কারণটা এই। তাহলে যখন উঠাইলেন তাহলে শুনে নেন, বসেন এক মিনিট আর শুনে নেন। আল্লামা ডাক্তার ওসিউল্লাহ আব্বাস উর্দুর ভালো দায়ী আলেম এবং উম্মুল কোরা মক্কা ইউনিভার্সিটির প্রফেসর, সিনিয়র প্রফেসর, বৃদ্ধ মানুষ। তিনি মসজিদে হারামে আবু ওমর ফজলে হক যেই জায়গাটা দর্জ দিতেন সেই জায়গায় উর্দুতে দর্জ দেন উনি। উনি হচ্ছেন সহি আকিদার মানুষ যিনি উর্দুতে দর্জ দেন আপনার মসজিদে হারামে কাবা শরীফের ওই মাতাফে, ওই যে নিচু জায়গাটা ওখানে তার চেয়ার পাবেন, একটা জায়গায় কুরসি আছে, কোনোদিন যদি ইচ্ছা করেন সেদিকে গিয়ে দেখতে পারবেন আপনি। তো উনি ওনার বক্তব্যটা এসছে, ওনার বক্তব্যটা ইন্টারনেটে এসছে। তিনি বলেছেন যে মালিক আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই যখন মক্কায় নিজের ক্ষমতা পেলেন তখন ওলামাদের সাথে মশওয়ারা করলেন যে এখানে যে বহু বিদাত রয়েছে, বহু ভুলগুলি রয়েছে বা সুন্নতের খেলাফ কাজ রয়েছে, সেগুলি সম্পর্কে কী করা যায়। প্রথম কথা, আগে থেকেই চেষ্টা চলছিল যে এখানকার প্রথম শিরক উঠানো যাক। সুতরাং কবরের ওপর যে গম্বুজ বানানো আর কবর পূজা হচ্ছে এগুলোকে তো একেবারে সমূলে বিনাশ করা হয়েছে। খাদিজা রাদিয়াল্লাহ তাআলা কবরের ওপর গম্বুজ এবং পূজা হচ্ছে, সাহাবায়ে কেরাম কবরদের ওপর গম্বুজ আর পূজা হচ্ছে, একটিও আছে আলমোয়াল্লা কবরস্থানে গিয়ে দেখেন আর মদিনার হ্যাঁ বাকি কবরস্থানে দেখেন, পাবেন কোথাও শিরকের আস্থানা? পাকা কবর, উঁচা কবর পাবেন? নেই আলহামদুলিল্লাহ। তাহলে শিরকে উৎখাত করে যেটা ফরজ, প্রথম ফরজ ওইটা করা হয়েছে। দ্বিতীয় যে বিষয়টা দেখলেন, এখানে চার মুসাল্লা, চার মজহাবের লোকেরা চারবারে নামাজ পড়ে, জানেন না জানেন না ঘটনা। দীর্ঘ 800 বছর ধরে মুসলিম উম্মাতের বিদাতি ওলামারা এক ইসলামকে কাবা ঘরেও চার ভাগে বিভক্ত করেছে। আমার অনেক পুরাতন একটা আলোচনা আছে মজহাবের অনিষ্ট সম্পর্কে, মজহাবের বা মজহাবি গোড়ামির অনিষ্ট, তকলিদের অনিষ্ট। তার একটা দিক হচ্ছে যে কাবা ঘরকে চার ভাগে বিভক্ত করেছিল। যখন শাফেঈরা নামাজ পড়তো তিন মজহাবধারীরা তাকাইতো, আমাদের ইমাম নামাজ পড়াই না। যখন মালিকিরা নামাজ পড়াইতো তিন মজহাবের লোকেরা তাকাইতো, যখন হাম্বেলি নামাজ পড়াইতো তিন মজহাবের লোকের হানাফিরা আলাদা নামাজ পড়তো, এইভাবে আলাদা আলাদা নামাজ হইত। কত খারাপ দৃশ্য! এই দৃশ্য দেখে কাফির ইহুদি হিন্দু নাসারা তো হাসবে, লজ্জা পাবে। ইয়ে মুসলমান হে জিনে দেখ কে শর্মা ইহুদ, লজ্জা পাবে যারা কি করেছে না রে, এরা কাবা ঘরকে ভাগ করে নিয়েছে, ভাগ বন্টন করে নিয়েছে। হ্যাঁ সুবহানাল্লাহ। এটাকে রাতের অন্ধকারে আমাদের একজন শেখ মুর্শিদাবাদের মানুষ আল্লামা নসরতুল্লাহ সাহেব, মোহাম্মদ নসরতুল্লাহ সাহেব মদিনায় এখনো বেঁচে আছেন আর শুনেছি অসুস্থ আছেন সাফাউল্লাহ। তার বাড়িতে আমি ছাত্র জীবনে খুব যেতাম আর তিনজন বাঙালি নাগরিকত্ব পেয়েছেন মক্কা মদিনায়, তার একজন তিনি মদিনা পড়ে তারা তিনজনে সৌদি আরবে নাগরিকত্ব পেয়েছেন, তার মধ্যে একজন মোহাম্মদ নসরতুল্লাহ সাহেব। তিনি বলছেন যে এই ঘটনা যখন ঘটে তখন আমি ছিলাম এখানে মক্কাতে, বল ছাত্র জীবন রাতের অন্ধকারে হঠাৎ করে রাত একটা দুটোর সময় যে মেহরাব, তো চার মেহরাব ছিল কিন্তু চারদিকে, হ্যাঁ শুধু একদিকে নামাজ হতো না, এইদিকে মেহরাব হানাফি মেহরাব, ওইটা শাফি মেহরাব, ওইদিকে মালিকি মেহরাব, ওইদিকে হাম্বেলি মেহরাব। এইভাবে মানে হানাফিরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ ওদের মেহরাবটা ছিল একজন জাঁকজমকপূর্ণ, আর অন্যগুলি একটু দুর্বল দুর্বল ছিল, কারণ ওরা তো কম ওরা সংখ্যায়। তো এই মেহরাবগুলি রাতের অন্ধকার রাত আরতি ভেঙে সাফ করে একেবারে ক্লিন করে সকালবেলা ফজরের লোক নামাজ, আরে গেল কোথায়, আরে গেল হানফি মেহরাব কোথায় গেল, শাফি কোথায় গেল, মালিকি বলছে মালিক আমাদের মেহরাব কোথায় গেল, কিচ্ছু নেই। ওয়াত্তাখিজু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, মাকামে ইব্রাহিমে ইমামতি করো, নামাজ পড়ো। সুবহানাল্লাহ। অধিকাংশ সময় ফজর নামাজ মাকামে ইব্রাহিম পড়ায় না ইমাম সাহেবরা, পড়ায় না, ব্যাস। দেখেন এতগুলি কুসংস্কার, এতগুলি গুমরাহী আর এতগুলি বিদাতকে উৎখাত করা হচ্ছে। তারপরে ওসিউল্লাহ সাহেব আলোচনা করেছেন যে মালিক আব্দুল রহমতুল্লাহ আলাই এই হারমান শরীফে অর্থাৎ মক্কা মদিনার এই দুই মসজিদেও 20 রাকাত তারাবি উঠিয়ে দেওয়ার ইচ্ছা করলেন, যে এটা উঠিয়ে দিই, এটা কেন সুন্নত যেখানে 11 রাকাত 8 3 11 উঠিয়ে রাখি। ওলামা কেরামদের সাথে পরামর্শ করলেন, তারা বললেন যে এটা কোনো নাজায়েজ জিনিস নয়, যদিও সুন্নত নয়, নাজায়েজ জিনিস নয়, জায়েজ আছে। আর এমনিতে সারা দুনিয়া কবর মাজার পূজা করতে পারছে না মক্কা মদিনায় এসে, রসুলের কবরের তওয়াফ হয়তো চারিদিকে সেটা করতে পারছে না। আল্লাহ মাওলুদুর রসুলে আমাদের একজন ভালো শেখ ডক্টর লোকমান সালাফি রিয়াজে ইবনে বাজ রহমতুল্লাহ মুতারজিম অনুবাদক ইংলিশ আর উর্দুর, তিনি সরাসরি মদিনা ইউনিভার্সিটিতে আমাদের একটা আলোচনায় তিনি বলেছিলেন যে আমি নিজের চোখে দেখেছি মৌলুদুর রসুলে যখন ঢালাহারে লোকেরা ঢুকতো আর লিখা ছিল মৌলুদুর রসুল বড় করে
তখন পাকিস্তানি ইন্ডিয়ান বাংলাদেশিদেরকে নিজের চোখে দেখেছি কাবাকে পেছনে করে পেছনে রেখে মওলুদুর রসুলের জন্মের জায়গায় সেজদা করত। এগুলোকে উৎখাত করা হয়েছে, একটা লাইব্রেরি সেখানে করে দেওয়া হয়েছে, আর ছোট্ট করে লেখা আছে মওলুদ রসুল হয়তো বা যাতে করে বুঝতে না পারে। এইভাবে কত যে যেগুলি ইসলাম বিরোধী জিনিস ছিল উঠানো হলো। বিশ রাকাতের বিষয়টা তিনি ইচ্ছা করলেন যে এটাকে উঠিয়ে দিয়ে এগারো রাকাত করে দিই। তখন ওলামারা বলেন যে নাজায়েজ নয়, জায়েজ জিনিস, যদিও সুন্নত নয়, এটা সুন্নত হচ্ছে। আর তিনি এগারো রাকাত, আর অধিকাংশ লোকেরা দীর্ঘদিন ধরে এই আমল করে এসছে, সারা বিশ্ব থেকে এখানে লোকেরা আসে এবাদতবন্দি করার জন্য, যখন এই বিষ পড়তে পাবেন আরো হইচই করে বড় বড় পোস্টার দিয়ে কুফরির ফতোয়া দেবে। দেখেছেন কুফরির ফতোয়া ভারতে বেরলভীদের এই বড় পোস্টার, এই বড় পোস্টার আমি নিজের চোখে দেখেছি তাদের মসজিদে লাগানো, যে সৌদি আরব কি হুকুমত কাফির হ্যায় লেহাজা হজ ফর্জ নেই হ্যায়, দারুল হরব হ্যায় সৌদি আরব দারুল হরব সুতরাং হজ ফরজ নেই, আমি নিজের চোখে দেখেছি। তাহলে আজকে যদি এই একটা জায়েজ কাজ, যদিও সুন্নতের খেলাফ বা সুন্নত নয় সেটা, উঠিয়ে দেওয়া হয়, তাহলে দেওবন্দি বেরলভি তাবলিগি জামাত ইসলামী আর যতগুলি ফিরকা আছে ভারতের সবগুলি শত্রু হয়ে যাবে। এমনি এত শত্রুতা সুযোগ পেলেই তিলকে তাল করে, এখনো সুযোগ পেলেই তিলকে তাল করে। মেসরের সমস্যা নেই, ভারত পাকিস্তানের লোকেরা এত বেশি লেখালেখি করছে, মেসরের জালেমদের বিরুদ্ধে কিছু লিখছে না, সৌদের বিরুদ্ধে সবচেয়ে বেশি লিখছে, খবর আছে কিছু? যখন ওই ইরাক যখন কুয়েত দখল করলো, কেউ বললো না যে সাদ্দাম তুই জুলুম করেছিস, কি জন্য রাতের এক ঘন্টার মধ্যে দেশটাকে দখল করে নিলি, সবাই সৌদি আরবের বিরুদ্ধে, শত্রুতা এমন শত্রুতা যে রাখবে নাই, রাখবে না, যাতে করে কবর মাজার পূজা করা আর ওই শিরক বিদাত করা আবার চার মুসাল্লা কায়েম করা সম্ভব হয়। জি, এগুলো হচ্ছে উদ্দেশ্য, এগুলো হচ্ছে উদ্দেশ্য। তাহলে একটা জায়েজ জিনিস যদি উঠিয়ে দেওয়া যায়, এই হেকমতের জন্য উঠানো হয়নি। ডক্টর ওসিউল্লাহ আব্বাস হাফেজাহুল্লাহ তাআলা যে বক্তব্যটা পেশ করেছেন সেটাই আপনাদের সামনে পেশ করলাম, কারণ তিনি কাছে থেকে যে দীর্ঘদিন ধরে 40-45 বছর থেকে বা 50 বছর থেকে, আমারই তো 25 বছর হয়ে যাবে, উনি 50 বছর থেকে সৌদি আরবে আছেন আর সৌদি আরব মসজিদে হারামে তিনি দাস দিচ্ছেন, তার বক্তব্যটা আপনাদের সামনে পেশ করলাম যে এই জন্য বিষ উঠানো হয় না, এটা শরীয়তের দলিল নয়, এটা শরীয়তের দলিল নয়। শরীয়তের দলিল হচ্ছে কোরআনে ও হাদিস, আর কোরআনে ও হাদিসের আলোকে ওলামায়ে কেরাম হানাফি ওলামারা লিখেছেন, সেটাও মানবেন না? আচ্ছা, হানাফি ওলামারা যে বিশকে সুন্নত বললেন না, আটকেই সুন্নত বললেন, আট তিনি এগারোকে, এটা দিয়ে আর একটা বিষয় প্রমাণিত হয়, সেটা হচ্ছে তকলিদ করা ফরজ নয়, মজহাব মানা ফরজ নয়। যদি মজহাব মানা ফরজ হয় তাহলে এই ফরজ তর্ক করেছেন আনোয়ার শাহ কাশ্মীরি, কাসেম নানুতুবি আর রশিদ আহমদ গাঙ্গুহি আর যতগুলি ওলামা যে 20-22টা লিস্ট আপনাদের সামনে পেশ করলাম, সবাই কি করেছেন তাহলে এই তকলিদ করা যে ফরজ ওয়াজিব তা ছেড়ে দিয়ে ফরজ তর্ক করেছেন। আর ফরজ ছাড়া কবিরা গুনাহ না সাগিরা গুনাহ? তাহলে কবিরা গুনাহ করেছেন এসব ওলামারা, কবিরা গুনাহ করেছেন না? তকলিদ করা ফরজ কথাটি মিথ্যা, তকলিদ করা ফরজ এই কথাটি মিথ্যা। মজহাব মানা ফরজ, চার মজহাব চার ফরজ, আর একটা আবার মানতে হবে, চার আনা মানতে হবে, এই কথাটি মিথ্যা। আসলে কোরআন এবং হাদিস মানা ফরজ, ওহী মানা ফরজ, রাসূলের আনুগত্য করা ফরজ, আল্লাহর আনুগত্য করা ফরজ, বুঝতে পেরেছেন? বর্তমান যে সরকার রয়েছে তার আনুগত্য করা ফরজ, আর আলেমদের কাছ থেকে মাসলা মাসাইল দলিল সহ নেওয়া ফরজ। অজ্ঞতায় খেয়াল খুশি ইবাদত বন্দি করবেন, এটা আপনার জন্য জায়েজ না। আপনি জানেন না, আপনার চেয়ে বড় দাম্মে আমামে আছেন, যাকে বড় মনে করছেন তার কাছ থেকে জানেন আপনি। আর যখন দেশে যাবেন আপনার এলাকাতে যাকে বড় মনে করবেন যে কোরআন এবং হাদিস মোতাবেক তিনি কথা বলেন, তার কাছ থেকে নেবেন। এটা হচ্ছে উলিল আমরের অর্থ। উলিল আমরের অর্থ, উলিল আমর তো বহু বচন, তারপরে এক ইমাম কি করে আসলো, এক মজহাব মানা কি করে আসলো, উলু শব্দটা তো বহু বচন। আরবি গ্রামার বুঝে নাই বিদাতিরা, দলিলে পেশ করেছে মজহাব মানা ফরজ, কারণ আল্লাহ বলেছে উলিল আমর কি মানে, উলিল আমর মানে নেতার আনুগত্য করো, ধর্মীয় নেতা মানে যে কোনো সময় আলেমদের কাছ থেকে আপনি জেনে নেবেন মাসলা মাসাইল, আর দুনিয়ার নেতা মানে আপনার যে শাসক আছে সে শাসকের বিরোধিতা করবেন না বৈধ কাজে, যতক্ষণ জায়েজের আওতাতে আছে আপনি সরকারের বিরোধিতা করবেন না। নাজায়েজ কাজ করছে আপনি হাত টেনে নেন, অন্যায় কাজ করছে আপনি সেখান থেকে সরে পড়েন, কেটে পড়েন, বলতে পারেন, বলেন না বলতে পারেন, অন্যায়ের প্রতিবাদ করেন ঘৃণা করে। অজালিকা জাফুল ইমান, এটা হচ্ছে দুর্বল ইমান। আর অস্ত্র ধরে নেবেন যে সরকার যেহেতু ইসলাম বিরোধী কাজ করছে, আর অস্ত্র ধরে নেবেন যেমন আব্দুর রহমান বাংলা ভাইদের অবস্থা হয়েছে, আজকে জসীম উদ্দিন গেছে ওই রকমই অবস্থা হবে, খবরদার না, এটা আপনার কাজ না। যাকে আল্লাহ পাক নেতৃত্ব দিয়েছেন সে বল প্রয়োগ করবে,
কোন আলেমের কাজ বল প্রয়োগ করা নয় যে রাখবো না এদেরকে, বল প্রয়োগ করে কবর মাজার উড়িয়ে দেব, বল প্রয়োগ করে এই করব সেই, বল প্রয়োগ করে বিশ্বাখানাকে জ্বালিয়ে ফেলবো, বল প্রয়োগ করে আমার মদের দোকানকে ভেঙে ফেলবো, এটা ইসলাম নাই। আপনার বল প্রয়োগ করার ইখতিয়ার, বল প্রয়োগ করবে সরকার, সরকার না করে তাহলে সে নিজে ফরজ তর্ক করবে, আপনি ফরজ তর্ক করেনি, আমি করিনি। বুঝতে পেরেছেন বিষয়টা? জি, হক কথা বোঝার চেষ্টা করবেন এবং আমল করার চেষ্টা করবেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।